আমরা এসে গেছি, অভিমান গাড়িটা পার্ক করবে কোথায় দেখছে। তো এই সেই বিউটি পার্লার, পার্লার বলবো না সালন বলবো। তো চলো ঢোকা যাক। তো আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে। হাসছি, তোমাদের বলেছিলাম যে বেশ কিছু জিনিস আছে যেগুলো এসছে অনেকদিন হয়ে গেল, বাট সেগুলো আমার আনপ্যাক করা হয়নি। তো চার আইটেম যেটা আছে সেটা হচ্ছে এই দেখো, এরকম ঝুড়ি নিয়েছি এখানে। অল্প বৃষ্টি পড়েছে, সিমসিম করে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে সেই জন্য। আর যারা বাইরে কাজ করে বা বাইরে যাদের সারাদিন থাকতে হয় তাদের জন্য অনেকটা স্বস্তি হয়েছে। তো সেই জন্য যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ নেচারকে যে একটু আমাদেরকে ঠান্ডাটা দিল। মানে সবাই তো একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, জানি না এই ওয়েদারটা কতদিন থাকবে। হ্যাঁ, কালকে চুলটা কেটেছে, কি বাজে ভাবে কেটেছে, আমার একদম ভালো লাগে না। মানে গরমেও না, যেন গিয়ে সব উড়িয়েই দিয়েছে। দেখি মাথার পিছন দিকে। আর তোমরা কমেন্ট করে বলো আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। আমার তো একদম ভালো লাগছে না পার্সোনালি। দুপুর আড়াইটা বাজে আর মিঠির স্নান টান আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমারও রান্না কমপ্লিট, আমিও এবারে স্নানে যাব। তো ভাবলাম তার আগে ব্লগটা স্টার্ট করি, কারণ সকাল থেকে সময় পাচ্ছিলাম না ব্লগটা স্টার্ট করার। তোমরা সবাই কিরকম আছো, কেমন কি চলছে তোমাদের, সব কমেন্ট করে জানাও। তো মিঠি কোলে চাপার জন্য জেদ করছিল, আজকাল খুব ন্যাকা হয়েছে, এত ঢং দেখাচ্ছে। কি করছিস যেটা? হ্যাঁ, সবাইকে হাই করে দাও, একটু হাই করে দাও মিঠি, হাই বাই করো তো। হ্যাঁ বাই। আরে বাবা, বাই করছে সবাইকে। কেমন আছো সবাই বলো? আমি ভালো আছি, বলো তো। কবে যে কথা বলবে কে জানে, ওর বাবা যেহেতু 3 বছর বয়সে কথা বলতে শিখেছে, মনে হয় ও তাই হবে। ও কথা এখনো বলে না, মা আর বাবা ছাড়া আর কিছু বলে না। টুকটাক মাঝে মাঝে বোম্বাস্টিং কিছু একটা বলে, তাছাড়া আর কিছুই বলে না। আর দুষ্টু তো চূড়ান্ত লেভেলে বদমাশ হয়েছে, চূড়ান্ত লেভেলে। কালকে আমরা রাত 2 অবধি জেগে। না না না, সব সিক্রেট বলা যাবে না, যাই হোক। চল তুই হাওয়ায় বস, গাজা ঘামছিস তো। তো এটা হচ্ছে এচর আজকে, এটা কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট ঘি দেবো আর নামাবো। বাকি এদিকে ডিম সেদ্ধ, ডাল, করলা ভাজা, ভাত সব কমপ্লিট, আমি জাস্ট এটা নামাবো আর স্নানে যাবো। স্নান করে খাওয়া দাওয়া করে মিঠিকেও ঘুম পাড়ালাম। এখন বাজে বিকেল 4:30, আর আজকে আমি মাথায় জল দিইনি, সেটা দেখতে পাচ্ছ। তার একটা কারণ হচ্ছে আজকে যাব একটু সালোনে, কারণ হেয়ারটা কাটিং করার আছে, আর ভাবছিলাম একটা স্পা করব। হেয়ার স্পা করিনি আমি বহু বছর হয়ে গেছে, হেয়ার স্পা করিনি। আমার এত মাইগ্রেনের ব্যথা বেড়েছে, মানে আমার একটু ইচ্ছা করছিল যে মাথাটা একটু যদি মাসাজ পাওয়া যেত। তো সেই কারণেই হেয়ার স্পা করা আর কি, মাসাজের জন্য মেনলি, মানে তাছাড়া আর কোনো কারণ না। বাকি তো এমনি যত্ন আমি ঘরেই করি। আর চুলটা আমি ভাবছি একটু ছোট করে নেবো, কারণ এই গরমে না এত লম্বা চুল মেনটেন করাও হচ্ছে না ঠিক করে, আর এখানে জলটাও এত বাজে যে সমস্ত চুল উঠে যাচ্ছে। তো চুল বেশি লম্বা থাকলে আরও বেশি বেশি চুল উঠবে, তো সেই জন্য চুলটা ভাবছি একটু কাটিং করেও আসবো আর স্পা করবো। তো তার জন্যই যাবো একটু বাদে, যাবো 5:30 করে যাবো। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে রেডি হবো। তো সেই জন্যই তো শোয়া 5 বেজে গেছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, চুলটা জাস্ট একটা ক্ল্যাচার লাগাবো তাহলেই হয়ে যাবে। তো খুব মানে খারাপ লাগছে একটু, আমি যতবার চুল কাটতে যাই আমার খুব খারাপ লাগে। মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস।
প্রায় দেড় বছর পর আবার আমি চুল কাটছি, মানে অনেকগুলো দিন পর বলতে পারো চুল কাটছি। চুলটা তাই একটা ফটো তুলে রাখলাম যে কতটা লম্বা হয়েছে, একটা বিফোর আফটার ফটো হয়ে যাবে। তো তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও ব্লগে যে আমার চুলটা সত্যি কতটা লম্বা হয়ে গেছে, এবার সত্যি একটু ট্রিম করার দরকার। তো আমি ট্রিম না, আমি ভালোই ছোট করব, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। চুলটা একদম কোমর ছাড়িয়ে গেছে, এতটা লম্বা হয়ে গেছে, আমি এতটা তো কেটেই দেবো। তো দেখা যায় এখন কি কাট করি, তো পার্লারে গিয়েই দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা এসে গেছি, ওবেয়ন গাড়িটা পার্ক করবে কোথায় দেখছে। তো এই সেই বিউটি পার্লার, পার্লার বলবো না সালন বলবো। তো চলো ঢোকা যাক। 12 seconds later. তো হেয়ারটা ওয়াশ করার পরে এখন চুলটা আমার পুরো ডিট্যাঙ্গেল করা হচ্ছে, এরপরে এটা কাটিং স্টার্ট হবে। চুলটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছে, কিন্তু চুলের নিচের দিকটা একদম ড্যামেজ হয়ে গেছে বলেই এই হেয়ার কাটটা করা আর কি। দেখতেই পাচ্ছ চুলটা দেখতে যতটা লম্বা ততটা কিন্তু ঘন নয়। এখানে আসলে কলকাতার জলটা আমার একদম স্যুট করে না, এত বাজে, এত আয়রন এখানে জলে যে আমার প্রচণ্ড চুল ওঠে। বাট যখন আমি আসানসোলে থাকি আমার কিন্তু চুলটা আলাদা রকমই একদম কোয়ালিটি হয়ে যায়। ওখানে জলটা বরাবর জন্ম থেকে ইউজ করেছি আর জলটা স্যুট করে গেছে, আর আসানসোলের জল এমনিতেও খুব ভালো। হেয়ার কাটিংয়ের পর এখন স্পা ক্রিমটা লাগিয়ে দিয়েছি আমার মাথাতে, আর দারুণ মাসাজ করে দিচ্ছিলো, আমার খুব আরাম লাগছিলো। আমি প্রায় অনেক অনেক বছর পর বলতে পারো হেয়ার স্পা করাচ্ছি। আমি সচরাচর খুব একটা পার্লারের পিছনে টাকা খরচা করি না, পছন্দও করি না করা, কিন্তু আমার এই হেয়ার স্পাটা অনেক দিন ধরে দরকার ছিল। তো খুব সুন্দরভাবে ওনারা করেছিলেন। তো এরপরে এটা ওয়াশ করে দেবে কিছুক্ষণ রাখার পরে, এবারে এটা ব্লো ড্রাই করছে। খুব সুন্দর, মানে ওদের সার্ভিসটা ছিল, আমার খুব আরাম লেগেছিলো। আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে। হাসছি, মানে চুল কাটালে আর মুখের গ্লেজও বেড়ে গেছে পুরো। খুলে দিয়েছে ওরা, তাহলে আমরা লক করে চলে গেছিলাম ওদেরকে। কিন্তু ভালো লাগছে আমার হেয়ার কাটটা, আমি হ্যাপি। তোমাদের কেমন লাগছে বলো আমার নিউ হেয়ার স্টাইলটা? তাহলে কমেন্ট করে জানাও যে ভালো লাগছে কি লাগছে না। অবভিয়াসলি তোমাদের উত্তরের অপেক্ষায় আমি থাকি। তো এই নিউ হেয়ার কাটিং নিয়ে এখন আমার অনেক রংঢং হচ্ছে, যাই হোক, মানে নিজেরই খুব ভালো লাগছে। এত সুন্দর মাসাজটা করলো না হেয়ার স্পাতে ওরা, সত্যি বলছি। এটা আমরা গেছিলাম দ্য টাচ অফ সাইন বলে সালনটার নাম, ভিডিও তো দেখিয়েওছি তোমাদেরকে। এটা আছে তোমার ওই মধ্যমগ্রামে, জায়গাটা ঠিক বসুনগর, বসুনগরের ওখানে আমরা গেছিলাম। খুব ভালো, মানে ব্যবহারও ভালো স্টাফদের, আর কাজও খুব ভালো, আর খুবই ভালো মতো ওরা মানে করেছে পুরো ব্যাপারটা।
তো সেই জন্য আমি এমনি খুব হ্যাপি। তো এখন ভাবছি কটা রিলস বানাই, কারণ আমার রিলস বানানোর একদম সুযোগ হয় না, একটু সাজুগুজু করে আছি বলে মনে হচ্ছে আরো একটু রিলস বানাই। তো চলো এখন কয়েকটা রিলস বানিয়ে তারপরে তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি শেয়ার করব, যেগুলো অনেকদিন ধরে কিনেছি বাট আমিও এখনো ওপেন করিনি, তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখাবো যে আমি কি কি কিনেছি, সেগুলো খুব এসেনশিয়াল আমার মনে হয় আর তোমাদেরও কাজে লাগতে পারে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। তো এখনকার মতো একটু রাখি, কটা রিলস বানাই, তারপরে আবার আসছি। বলেছিলাম যে বেশ কিছু জিনিস আছে যেগুলো এসছে অনেকদিন হয়ে গেল বাট সেগুলো আমার আনপ্যাক করা হয়নি, তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি এসছে আর কি কি মানে এসেনশিয়াল জিনিস আমি এগুলো নিয়েছি। তো এতগুলো পার্সেল আজ হয়ে গেল বেশ 3 থেকে 4 দিনের উপর যে আমার এগুলো খোলা হয়নি, তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো। চলো এসেনশিয়ালস সমস্ত কিছু এগুলো মিশো থেকে নিয়েছি, খুবই কম দামে আর খুবই ভালো, মানে এগুলো বার করতে পারছি না, এটা দাঁড়াও এই রকম দেখতে কৌটোগুলো, এই রকম 12 পিস নিয়েছি, মানে 12 পিস নিয়েছি। ডেসক্রিপশনেও এটার মানে যেটা কোড থাকে মিশোতে সেটা আমি অ্যাটাচ করে দেব, তোমরা চাইলে সেটা নিতে পারো। তো চলো বাকি জিনিসগুলো দেখছি কি কি এসেছে। তো এটা একটা সেকেন্ড জিনিস কি আছে দেখি, খুব ভারী লাগছে, মনে হচ্ছে কাঁচের আছে। সব থেকে কিউট কিউট 6টা এরকম কাঁচের ডিব্বা নিয়েছি, এগুলোতে ড্রাই ফ্রুটস তারপরে গোটা মশলা যেগুলো হয় আর কি সেগুলো রাখতে পারো, আরো অনেক পারপাসে ইউজ করা যায়, খুবই সুন্দর দেখতেও শেপটা, মানে রান্নাঘরটা আমি একটা নিউ লুক দেব একটা, সেই জন্যে এগুলো আমি অর্ডার করেছি, তো রান্নাঘরের পারপাসে বিভিন্ন কাজে লাগবে। তাই চলো নেক্সট আইটেমটা দেখি, নেক্সট আইটেম আছে স্পুন আর ছুরি আর কাঁটা চামচ রাখার স্ট্যান্ড, বেশ সুন্দর, আর এই স্ট্যান্ড গুলোকে রাখাও যাবে। তো দেখো এটা এইভাবে স্ট্যান্ড এর মধ্যে এমনি রাখা যায়, বেশ সুন্দর। চামচ গুলো যখন এদিক ওদিক হয়ে যায় একসাথে, মানে সেই ক্যাবিনেট থেকে নিতে খুব বিরক্ত লাগে, তো এটা আলাদা আলাদা করে রাখবো আমি স্ল্যাবের ওপরে, খুব সুন্দর লাগবে। পুরো যখন রান্নাঘরটা সেট আপ করে নেবো তখন তোমাদেরকে একটা সেদিনের লুক দেখাবো। আইটেম যেটা আছে সেটা হচ্ছে এই দেখো এরকম ঝুড়ি নিয়েছি, এখানে কটা আছে 1 2 3 4 5 6 6টা ঝুড়ি আছে। তো এই ঝুড়িগুলো আমি একটা জিনিস ভেবেছি যে কৌটোগুলো মানে ছোট ছোট যে কৌটোগুলো সেগুলো এদিক ওদিক রান্নাঘরে হারিয়ে যায়, মানে খুঁজতে তাড়াহুড়ো তো খুঁজতে দিয়ে, তো ঝুড়িগুলোর মধ্যে রাখলে কি সাজিয়ে রাখলে জাস্ট ঝুড়িটা ধরে টানবো আমার জিনিসটা বেরিয়ে আসবে, আমার পুরো হ্যাসেল ফ্রি রান্নাঘর হবে একটা। তো পুরোটা যেদিন সেট আপ হবে সেদিনের অপেক্ষায় আছি যাতে তোমাদেরকে একটা এটার পুরো ভিডিওটা দেখাতে পারি। বেশ ঝুড়িগুলো সুন্দর, এটা ওনলি 99-এ আমি নিয়েছি 6টা ঝুড়ি। তো এই ছিল আজকের মতো ব্লগটা, তো ব্লগটা এর থেকে বেশি আর লম্বা করছি না, ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমাদের ব্লগগুলো, আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পাবো, আর চেষ্টা করবো আরও নতুন নতুন সুন্দর সুন্দর বেস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন এপিসোডে, নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, টাটা, শুভরাত্রি। This just hurt me.